ভারতের করোনা গ্রাফ নিয়ন্ত্রণে গত 24 ঘন্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও তা লাগাম ছাড়া পর্যায়ে যায়নি আক্রান্ত যেমন একটু বেড়েছে করোনা মুক্তির সংখ্যাও বেড়েছে কমেছে করোনায় মৃত্যু এবং সক্রিয় রোগীর সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 27176 জন মোট করোনা আক্রান্ত 3,33,16,755 গত দিনের তুলনায় এই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2000 বেশি পরিসংখ্যান বলছে করোনা আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় 25,404 জন ছিল পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা মুক্তি ঘটেছে 38,102 জনের মৃত্যু হয়েছে 284 জনের করোনা মুক্তির সংখ্যা গত দিনের তুলনায় বেশ খানিকটা বেশি করোনা মুক্তি হয়েছিলেন গত দিন 37,927 জন মৃতের সংখ্যাও কিছুটা হলেও কমেছে মৃত্যু সংখ্যা এদিন মোট 4,43,497 জন মোট মৃত্যু সংখ্যা 4,43,497 জন গত 24 ঘন্টায় বাংলায় আক্রান্তের সংখ্যা 703 করোনা মুক্ত হয়েছে 713 জন মৃতের সংখ্যা 12 জন করোনা পরিসংখ্যানে পশ্চিমবঙ্গ রয়েছে 7 নম্বর স্থানে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র তারপরই কেরল মহারাষ্ট্রে 65 লক্ষের বেশি আক্রান্ত কেরলে প্রায় 44 লক্ষ কর্ণাটকে সেই সংখ্যা 30 লক্ষ সেখানে পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা 15 লক্ষের ঊর্ধ্বে ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ